মহামানব যীশু ভারতে এসেছিলেন তার প্রথম দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে যেখান থেকে আমি থেমে গিয়েছিলাম, দ্বিতীয় পর্বের সূচনা সেখান থেকে করছি। প্রথম পর্বে আমি আলোচনা করেছিলাম যে যীশু প্রথমবার ভারতে এসেছিলেন তার সাইলেন্ট ইয়ারের সময়, তার মানে 12 থেকে 29 বছর, মতান্তরে 13 থেকে 30 বছর অবধি। এই সময়টুকু যীশু কোথায় এসেছিলেন, মহামানব যীশু কোথায় এসেছিলেন, কোথায় ছিলেন, তার কী কী মোটামুটি একটা প্রমাণ পাওয়া যায় তার সম্বন্ধে, কোথায় কে কী কী বলেছেন সেই সম্বন্ধে আমরা আলোচনা করেছিলাম। আজকের আলোচনা আমরা এগিয়ে নিয়ে যাব। দ্বিতীয় মহামানব যীশু দ্বিতীয়বার কবে ভারতবর্ষে এসেছিলেন? দ্বিতীয়বার যীশু মহামানব যীশু ভারতবর্ষে এসেছিলেন তার ক্রুসিফিকশনের পরে। কি চমকে যাচ্ছেন তো? না, চমকানোর কিছু নেই। এখানে অনেকগুলো প্রমাণ পাওয়া গেছে, অনেকে অনেক রকম প্রমাণ দিয়েছেন, তাও কিছু খটকা থেকে যাচ্ছে। যিশুর যেদিনকে ক্রুসিফিকশন হন এবং তার সঙ্গে আরও দুজনের ক্রুসিফিকশন হয়েছিল সেই সময়, এবং এই ক্রুসিফিকশনের দায়িত্ব পেয়েছিলেন জেনারেল পন্টিয়াস পাইলট। এবং আপনারা ভাবুন এই কথাটা যে রাজদণ্ডাজ্ঞাপ্রাপ্ত এক্সিকিউশন হচ্ছে, তার মৃত্যুদণ্ডাজ্ঞা পালন হচ্ছে, এবং সেখানে সৈন্যবাহিনী বা সেনাপতির কিচ্ছু করার নেই, তাকে ক্রুসিফাইড করতেই হবে এবং ক্রুসিফাইড করতে হবে আনটিল ডেথ। এবং ক্রুসিফিকশনের পরে যীশু মহামানব যীশুকে প্রায় 6 ঘন্টা পরে ক্রস থেকে নামিয়ে আনা হয়। এখানে একটা বিশাল খটকা, ফেলুদার ভাষায় বিশাল খটকারে তোপসে। কী এই খটকাটা? তখনকার দিনে ক্রুসিফিকশন হওয়ার যতক্ষণ না পর্যন্ত ক্রুসিফাইড মানুষটির মৃত্যু না হচ্ছে ততক্ষণ তারা ক্রুশে থাকত। কিন্তু কী কারণে যীশু খ্রিস্টকে, মহামানব যীশুকে ঠিক 6 ঘন্টা পরে বা 6-7 ঘন্টা পরে ক্রুশ থেকে নামিয়ে আনা হলো, তার কোনো উত্তর পাওয়া যায়নি। এবং জেনারেল পন্টিয়াস পাইলট ছিলেন এক রাজকর্মচারী এবং সেনাবাহিনীর সেনাপতি, যার ওপরে ন্যস্ত ছিল মহামানব যীশুর ক্রুসিফিকশন। তিনি ক্রুসিফিকশন করার পরে 6 ঘন্টা পরে যীশুকে নামিয়ে এনেছিলেন ওই ক্রস থেকে। কিন্তু বাকি যে দুজনের রাজদণ্ডাজ্ঞা প্রাপ্ত ছিলেন এবং যাদেরকে ক্রুসিফাইড করা হয়েছিল, তাদের কথা কিছু নেই। এবং এটাও দেখা যাচ্ছে তখনকার দিনের নানা রকম দলিল থেকে যে 5 দিন 6 দিন যার যেরকম লাগতো মৃত্যু অবধি, সেই ক্রুসিফিকশনে তাকে সেরকমই রাখা হতো। এবার আসে সেই দিনের কথায় যেদিনকে যীশুকে ক্রুসিফাই করা হয়েছে। নানা রকম জিনিস, মানে তথ্য ঘেঁটে দেখতে পেলাম, সেই দিনের বেলা তিনটের পর থেকে একটা অদ্ভুত রকমের আবহাওয়ার পরিবর্তন হয়েছিল, এবং সেদিন ছিল সূর্যগ্রহণ, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণের পরেই একটা ধুলোর ঝড় উঠেছিল এবং সারা আকাশ মেঘে ঢেকে গিয়েছিল। এবং আশেপাশে যে সমস্ত মানুষেরা গিয়েছিলেন, যারা গিয়েছিলেন যীশুর ভক্ত হিসেবে, তারা কিন্তু আস্তে আস্তে সেখান থেকে সরে আসতে শুরু করেন। এবং সন্ধ্যের দিকে 6টা বা 7টার সময় আস্তে আস্তে অন্ধকার যখন নেমে আসতে শুরু করে, তখন কিন্তু জায়গাটা ধুলো ধূসরিত হয়ে গিয়েছিল, যেহেতু সেদিনকে একটা ধুলোর ঝড় এবং আকাশ ছিল সম্পূর্ণ মেঘাচ্ছন্ন বিকেলবেলার পর থেকে। সেই সময় 6টার সময় যীশুকে নামিয়ে আনা হয় ক্রস থেকে। কিছু ডকুমেন্টেশন অনুযায়ী, কিছু প্রমাণ অনুযায়ী যীশুর মৃত্যু তখনও হয়নি। এই জেনারেল পন্টিয়াস পাইলট এবং কিছু সৈন্যবাহিনী যারা ছিলেন, সৈন্যবাহিনীর কিছু লোক, তারা কিন্তু যীশুর আবেদনে সারা, যীশুর যে সর্বগ্রাসী একটা নীতি ছিল সেই নীতিতে তারা কিন্তু সেই নীতির প্রতি আগ্রহান্বিত হয়েছিলেন এবং যীশুকে ভালোবেসে ফেলেছিলেন। এবং তারাও চাননি যীশু মৃত্যুবরণ করুন, এবং তারা নামিয়ে এনেছিলেন যীশুকে, এবং সেখান থেকে একটি পাহাড়ের গুহায় স্থানান্তরিত করা হয়। এইখানে পুনর্জাগরণের একটা তত্ত্ব আছে। এবার আপনারা ভালো করে লজিক্যালি জিনিসটা ভাবার চেষ্টা করুন। রাজদণ্ডাজ্ঞাপ্রাপ্ত একজন মানুষ এবং তার মৃত্যুদণ্ড, সেই মৃত্যুদণ্ডকে কার্যকর করতেই হবে জেনারেল পন্টিয়াস পাইলটকে, এবং তিনি রাজদণ্ডাজ্ঞাকে কার্যকরী করেছিলেন। যদি এটা জানা যেত যে
পন্টিয়াস পাইলট মৃত্যুবরণের আগে যিশুকে নামিয়ে এনেছিলেন, তাহলে তার কিন্তু মৃত্যু অবশ্যম্ভাবী ছিল। কারণ সে রাজদণ্ডাজ্ঞাকে উপেক্ষা করে একজন রাজদণ্ডাজ্ঞাপ্রাপ্ত মানুষকে মৃত্যুর আগে সেখান থেকে সরিয়ে আনলো, এনে এক আনলো। এখানে একটা অদ্ভুত টুইস্ট আছে। টুইস্টটা কি, যিশু মারা গেছেন, তাকে নামিয়ে আনা হলো, তাকে গুহায় কবর দেওয়া হলো এবং গুহার মধ্যে দিয়ে তাকে মুখটা বন্ধ করে দেওয়া হলো যাতে তিনি সেখানে তার শেষ শয়ন করতে পারেন। কিন্তু তিন দিন পরে হঠাৎ যিশুখ্রিস্ট পুনর্জাগরিত হলেন। এখানে আসছে একটা অদ্ভুত হাইপোথেসিস, যেই হাইপোথেসিসটার নাম সোন হাইপোথেসিস, SWOON সোন হাইপোথেসিস। এই হাইপোথেসিস অনুযায়ী যিশুখ্রিস্ট সেই সময় মারা যাননি, তিনি আহত ছিলেন এবং তাকে গুহায় নিয়ে যাওয়া হয় এবং গুহাতে তাকে পরিচর্যা করা হয়। এই সময় এসনিজ নামক একটা ট্রাইবাল সম্প্রদায় যিশুকে দেখেন তিন দিনের দিন, এবং সেই দেখার পরেই তারা অত্যন্ত ভয়ত হয়ে যান যে যিশুখ্রিস্ট কি করে উনি আসলেন, এটা কি তা আত্মা বা ভূত। তখন এই নবজাগরণ বা পুনর্জাগরণের একটা তথ্য খাড়া করা হয় যে যিশু পুনর্জাগরিত হলেন এবং পুনর্জাগরিত হয়ে আশীর্বাদ করে আবার তিনি মিলিয়ে গেলেন একটা আলোকের মধ্যে। আসলে যিশু মারাই যাননি ডিফারেন্ট ডকুমেন্টেশন অনুযায়ী। এই ডকুমেন্টেশনে যে প্রথম ডকুমেন্টেশন আমার মনে হচ্ছে সেটা হলো শ্রীমৎ স্বামী যোগানন্দ মহারাজের বই, যেই বইটার নাম হলো দ্য সেকেন্ড কামিং অফ ক্রাইস্ট, দ্য রেজারেকশনস অফ ক্রাইস্ট উইদ ইন ইউ। এবং এই বইটিতে পড়তে পড়তে উনি প্রমাণ করে দিয়েছিলেন যে জিসাস ক্রাইস্টের মৃত্যু ক্রুসিফিকশনে হয়নি। এবং এই বইটা নিয়ে পরবর্তীকালে লস অ্যাঞ্জেলেস টাইমস এবং দ্য গার্জিয়ানে প্রচুর আলোচনা হয়েছিল এবং সারা বিশ্বজুড়ে একটা বিতর্ক গড়ে উঠেছিল যে তাহলে কি যিশুখ্রিস্ট বেঁচে ছিলেন। হ্যাঁ, উনি বেঁচে ছিলেন, এটা অনেকেই প্রমাণ করেছেন নানা রকম তাদের প্রমাণ দিয়ে। এবারে আসি দ্বিতীয় কথায়। তাহলে যিশুখ্রিস্ট যে এসনিজরা দেখেছিলেন যে যিশুখ্রিস্ট পুনর্জাগরিত দেখে ভয় পেয়েছিলেন যে যিশুখ্রিস্টকে সে তিনি কে, তিনি হলেন যিশুখ্রিস্ট, তিনি আহত অবস্থায় গুহায় ছিলেন, তাকে দেখে ফেলেছিলেন, তারপরে তার চিকিৎসা হয়েছিল, চিকিৎসা হওয়ার পরে যাতে রাজা আর তার রাজদণ্ডাজ্ঞা কার্যকর না করতে পারে তাই জন্য তাকে সঙ্গে সঙ্গে সেখান থেকে নিয়ে চলে যাওয়া হয় মধ্যপ্রাচ্যে, এবং সেই জায়গাটার নাম হয় ইরান, এবং ইরানে যিশুখ্রিস্ট চলে যান। ইরানে যিশুখ্রিস্টের নাম হয় ইউজ আসাফ। এর সম্বন্ধেও ধারণা আছে। এখানে ইয়ান কোলফিল্ড বলে একজন লিখেছিলেন ফিফথ গসপেল, সেখানে পরিষ্কার উনি লিখেছেন যে যিশুর এই যে রহস্যময় অংশ, এখানে যিশুর মৃত্যু হয়নি এবং কোথা থেকে কোথায় উনি ভ্রমণ করেছেন এবং ওনাকে নিয়ে যাওয়া হয়, এবং যিশুর সঙ্গে মা মেরি ছিলেন এবং আরও অনেক বিশ্বস্ত অনুচর ছিলেন যাদের কাছ থেকে কোনো কথা বেরোবে না। এবং সেখানে ইউজ আসাফ নাম নিয়ে ইরানে উনি কিছু দার্শনিক তথ্য বিতরণ করেন অনেক ভক্তদের মধ্যে, তারপরে ওখান থেকে চলে আসেন আফগানিস্তান। তৎকালীন আফগানিস্তান কিন্তু সিন্ধু সভ্যতার, মানে সিন্ধু নদের আশেপাশে বলে সিন্ধু সভ্যতার অংশ বা ভারতবর্ষের অংশ বা হিন্দুস্তানের অংশ ছিল। এর পরবর্তীকালে আরেকটি প্রমাণ আমি দেখাতে পারি, আরেকটা প্রমাণের কথা বলতে পারি। জার্মান লেখক হোলগার কাস্টেন, তিনি পরিষ্কার তার বইয়ের নামই ছিল জেসাস লিভড ইন ইন্ডিয়া, এবং উনি ওনাকে ওখানে প্রমাণ করেছেন যে যিশু ক্রুসিফিকশনের পরে আহত অবস্থায় কিছুদিন ওখানে গুহার মধ্যে অবস্থান করেন, তারপরে তার চিকিৎসা করার পরে তিনি ইরান ও আফগানিস্তান পথে কাশ্মীরে এসে প্রবেশ করেন। এছাড়া ইসলামী হাদিস কঞ্জুল উম্মাল এর 6 নম্বর ভাগ, এখানে বলছেন যে মারিয়ামের পুত্র ঈসা 120 বছর বেঁচে ছিলেন। তাহলে 33 বছরের যে ক্রুসিফিকশন হয়েছিল, তাই সেই ক্রুসিফিকশনে 33 বছর বয়সে যিশুস ক্রাইস্টের
মৃত্যু হয়নি, এটাই সব জায়গায় বলা হয়েছে। তাহলে 120 বছর, মানে 120-33, এত বছর উনি মধ্যপ্রাচ্য, আফগানিস্তান, ভারতের কাশ্মীরে বসবাস করেছিলেন। এরপরে আর একটা প্রমাণের কথা আসি। 19 শতকে আহমদিয়া সম্প্রদায় বলে একটি সম্প্রদায়ের প্রবর্তন করেন প্রবক্তা মির্জা গুলাম কাদিয়ানি, এবং উনি একটি বই লেখেন মসিয়া হিন্দুস্তান। মসিয়া হিন্দুস্তানে উনি পরিষ্কার বলেছিলেন যে যীশুখ্রিস্ট কুশবিদ্ধ অবস্থায় থেকে সুস্থ হয়ে জেরুজালেম থেকে এসেছিলেন ইরানের নাসিবাত শহরে, সেখান থেকে আরও সুস্থ হয়ে উনি এসেছিলেন পদব্রজে আফগানিস্তানে, এবং সেখানে থেকে এসেছিলেন কাশ্মীরে, এবং কাশ্মীরের উনি যে দেহত্যাগ করেন, এখানে একটু প্রশ্ন আছে। অনেকে বলেন ওনার 80 বছর বয়সে কাশ্মীরে উনি দেহত্যাগ করেন, অনেকে বলেন ওনার 120 বছর বয়সে উনি দেহত্যাগ করেন কাশ্মীরে, এবং মহামানব যিশুর যে দেহটি সেটা শায়িত আছে রোজাবেল বলে একটি দরগায়। এবং এখানেও একটা প্রশ্নচিহ্ন, রোজাবেল দরগায় যিনি শায়িত আছেন তার মাথাটা করা আছে উত্তর পূর্বে। যদি কোনো ইসলাম সম্প্রদায়ের মানুষ হতেন তাহলে তার মাথাটা থাকতো মক্কার দিকে, কিন্তু সেখানে সেটা নেই এবং তার মাথাটাই করা আছে উত্তর পূর্ব মুখে। এবং আরেকটি বড় প্রশ্নচিহ্ন, সেখানে তার পদচিহ্নের কিছু ছাপ রাখা আছে, সেই ছাপে পায়ের মধ্যে কিছু ক্ষত চিহ্ন দেখা যাচ্ছে। এর থেকে প্রমাণ, যারা এই সোন হাইপোথেসিস বিশ্বাস করেন তারা বলেন যে যীশুখ্রিস্ট ক্রুসিফিকশনের পরে মৃত্যুবরণ করেননি, তিনি অসুস্থ অবস্থায় মধ্যপ্রাচ্য ঘুরে, আফগানিস্তান ঘুরে কাশ্মীরে এসেছিলেন, এবং এখানে মেষপালক ও অন্যান্য মানুষের কাছে তার দার্শনিক তত্ত্ব বিতরণ করেন, এবং তারপরে 120 বছর বয়সে উনি দেহ রাখেন এই কাশ্মীরের মাটিতে, এই ভারতের মাটিতে। এবং আজকে যীশুখ্রিস্ট ভারতে আসুন বা না আসুন, এবং এইটা নিয়ে বিবিসির একটা তথ্যচিত্রও আছে, এবং মিস শ্রী অশ্বিন সাংভি রোজাবেল লাইন্স বলে একটি বই লেখেন, সেই বইটি ফিকশনাল থ্রিলার, কিন্তু তার মধ্যে এই ঐতিহাসিক ঘটনাক্রমগুলো পরপর আছে, এবং এটা প্রচুর রিসার্চ করে তৈরি করা হয়েছে। পরবর্তীকালে শ্রী অভিক মুখোপাধ্যায় সেটির বাংলা অনুবাদ করেছেন, রোজাবেল লাইন্স, আপনারা যদি পারেন কিনে পড়ে নেবেন। এবং এই যে কথা বলতে বলতে আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে, যে যীশুখ্রিস্ট মানে আমাদের ভারতবর্ষকে এই জন্যই বলা হয় পুণ্যভূমি, এখানে সমস্ত মহামানবের পদচিহ্ন দ্বারা আমরা ঋদ্ধ হয়েছি, এবং তাদেরকে আমি আমার নমস্কার জানাই। নমস্কার, ভালো থাকুন, ভালো কাজ করুন, ভালো রাখুন।